যখন আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং শিখতে যাই, আমাদের সবার মাথায় কিন্তু এই প্রশ্নটা থাকে যে আসলে যে মার্কেটিংটা শিখছি এটার মনিটারি ফ্যাক্টটা কি, এটা দিয়ে আসলে আর্ন করা যাবে কিনা, বা এটা ডিরেকশনটা কোথায়, অ্যাকচুয়ালি এই কোন ডিরেকশনে গেলে আমি কিরকম আয় করতে পারবো এবং আমার জন্য কোন ডিরেকশনটাতে যাওয়া বেটার হতে পারে। সো আমরা যেহেতু ইনস্টা প্রো লেকচারে আছি, ইটস আ গাইডলাইন ফর প্রো মার্কেটার, তো আমরা শুরুতে একটু মনিটারি ইফেক্ট নিয়ে কথা বলবো চলুন, এবং আমরা দেখবো যে আসলে কিভাবে এই সেক্টরটাতে আমরা আয় করতে পারবো। সো মোস্ট অফ দ্য পিপল যারা এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখতে যায়, তাদের সবার মাথার মধ্যে এই প্রশ্নটা থাকে যে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম মার্কেটিং থেকে আপনি কিভাবে মানি কনভার্ট করবেন, তাই না? সো ওই জায়গাটাতে আপনার অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আপনি সবসময় না ইজি ওয়েটা খোঁজেন, সবাই ইজি ওয়েটা খোঁজে, যেটা আমরা এখানে দেখাচ্ছি, এবং দেখবেন যে সবাই আপনাকে সাজেস্ট করবে যে ইউ হ্যাভ টু গ্রো ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি ইটস রাইট যে আপনি যে কোনো কিছু করার জন্য আপনার যে আলটিমেট গোলটা সেটাই হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করতে হবে, ইদার ইউ আর গোয়িং ফর ফ্রিলান্সিং অর প্যাসিভ আর্নিং। এখন যদি আপনি প্যাসিভ আর্নিং করতে চান, আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করে ওই অ্যাকাউন্টটা থেকে সেলিং কমিশন পেতে পারবেন, প্লাস যারা পড সেক্টরে কাজ করতে চায়, মার্চ বা অ্যামাজনে কাজ করতে চায়, তারা যখন একটা নিশে পার্টিকুলারলি কাজ করে অনেকদিন ধরে গ্রো করার পরে ওই অ্যাকাউন্টটা কি করে ওই অ্যাকাউন্টটা বিল্ড করে নেয়, তখন তারা কি করতে পারে, এই কমিশন সেক্টরে আসতে পারে, অথবা আপনি এটাকে ফ্রিল্যান্সিং সেক্টরে যাওয়ার আগে একটা প্র্যাকটিস বা পোর্টফোলিও অ্যাকাউন্টও ধরে নিতে পারেন। সো আপনার নিশ্চয়ই মাথায় এটা ঘুরছে যে আপুস ইফ আই ওয়ান্ট টু ডু দিস অ্যান্ড আমরা কীভাবে রাইট ওয়েতে শুরু করব। সো এটাই আসলে এই সেক্টরটার মেইন বা এই লেকচারটার মেইন ভ্যালু, যেটা আপনারা মনিটারি ভ্যালু বলবেন। সো এটা হচ্ছে যে আপনাকে এই যে অপশনসগুলো আছে, দুইটা অপশন দেখতে হবে যে আপনি কোন কোন জায়গায় যেতে পারছেন, এবং ওইখান থেকে আপনাকে কী করতে হবে, ওয়াইজলি চুজ করতে হবে। সো আমরা আপনাদেরকে এই দুটা অপশন দেখাবো এবং দুইটা অপশনের নানা ফ্যাক্টসের মধ্যে নিয়ে যাবো, সো যাতে আপনি নিজে নিজে ডিসাইড করতে পারেন যে আসলে এই যে কোর্সটা নিচ্ছেন, এই কোর্সটা নেওয়ার পরে আপনার আসলে আউটপুটটা কী থাকবে। সো চলুন আমরা এটা দেখি। সো আপনারা যখন ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, তাহলে আপনার নিশ্চয়ই দুটো অপশন সাধারণত সবাই করতে চায়। সেটা হচ্ছে যে আপনি যখন বেসিক মার্কেটিংটা শিখে যাবেন, বা আপনি যে এই যে মার্কেটিং টার্মসগুলো শিখে অ্যাকচুয়াল মার্কেটিং কীভাবে করে এটা শিখে যাবেন, তখন আপনি চাইলে এটাকে ফ্রিল্যান্সিং সেক্টরে মুভ করে নিয়ে যেতে পারেন। এটাই হচ্ছে আমাদের প্রথম পার্ট। এবং এখানে যখন আপনি একটা কাজ করবেন, তখন আপনি যখন একটা প্র্যাকটিক্যাল নিশ দিয়ে প্র্যাকটিস করে নিবেন, তখন আপনার কি হবে, আপনার এই যে জিনিসগুলো গুছাতে সুবিধা হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান, তাহলে ওই যে প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস অ্যাকাউন্টে যখন ভালো গ্রোথ হবে, তখন কি হবে, আপনি ওইটাকে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, এবং দেখবেন যে ক্লায়েন্ট ওই সকল মানুষকেই হায়ার করবে যাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বেশি থাকে। এর জন্য যদি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান, তাহলে আপনার এই যে এই অপশনটা হতে পারে, বা এই জিনিসগুলো আপনার করা লাগতে পারে। এরপরে যদি আপনি প্যাসিভ আর্নিং এ যেতে চান, বা আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিল্ড করে ওটা থেকে প্যাসিভ আর্নিং এ যেতে চান, ডেফিনেটলি ওখানেও আপনাকে বেসিক মার্কেটিংটা শিখতে হচ্ছে। শেখার পরে আপনি একটা প্র্যাকটিক্যাল নিশ হতে পারে, সেটা কোয়াটস নিশ হতে পারে, সেটা যে কোনো একটা নিশ হতে পারে, সেটা ক্যাটস নিশ হতে পারে, ডগ নিশ হতে পারে, সেটা বিভিন্ন ধরনের সিরিজের নিশ হতে পারে, যে বিভিন্ন ধরনের নিশ হতে পারে, সেই নিশটা আপনি যখন বিল্ড করবেন, আপনার ধরুন একটা টি শার্ট সেলিং সাইট আছে যেখানে আপনি শুধুমাত্র ক্রিসমাস টি শার্ট ব্যবহার মানে সেল করেন, তো ওই জায়গাটা থেকে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিল্ড করলেন, যেটাতে কি হলো, জাস্ট ক্রিসমাস টাইপের জিনিসপত্র পোস্ট করে যাচ্ছেন আপনি। সো এটা যখন ভালোভাবে বিল্ড হবে, আপনার অডিয়েন্স যখন আসবে, তখন অবভিয়াসলি আপনার অডিয়েন্স কি যাবে, ওই ক্রিসমাস রিলেটেড প্রোডাক্ট কেনার টেন্ডেন্সি বেশি থাকবে, কারণ তারা ক্রিসমাস রিলেটেড ব্যাপারে ইন্টারেস্টেড। ওই জায়গাটা থেকে আপনি প্যাসিভ আর্নিং এর সেক্টরটা ক্রিয়েট করতে পারেন। এটার ক্ষেত্রে আপনাকে ওয়াইজলি যেটা নিশ্চয় থাকে ওটা চুজ করতে হয়, আপনাকে দেখতে হয় যে কোনটার কোন ভ্যালু আছে। এবং ধরুন আপনি এখন হচ্ছে যখন কোর্সটা রেকর্ড হচ্ছে মার্চের সময়, এখন যদি আপনি ক্রিসমাসের অ্যাকাউন্ট গ্রো করা শুরু করেন নভেম্বর ডিসেম্বরে, যে আপনার যদি প্রোডাক্ট থাকে বা আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান, তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি অনেক ভালো প্রোডাক্ট সেল করতে পারবেন। এরপরে আপনি বিভিন্ন ধরনের সাইটের সাথে অ্যাফিলিয়েশনে যেতে পারেন, আমাজনের সাথে অ্যাফিলিয়েশনে যেতে পারবেন, আপনি ডেফিনেটলি পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং দুটাই করতে পারবেন। এখন আমি জানি যে আপনি মনে মনে প্রশ্ন করছেন যে এই দুইটার মধ্যে চুজ করলে
আমার কোনটাতে মনিটারি ভ্যালু বেশি থাকবে এবং কোনটা শিখতে কত সময় লাগতে পারে বা আউটপুটটা যে আসবে সেটা কয়দিনের মধ্যে আসতে পারে। সো ওই জায়গাটা থেকে আমরা এই জিনিসটা আপনাদেরকে লেকচারটা দিচ্ছি। সো এটার ক্ষেত্রে আপনি দেখবেন যে যদি আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান, যখন আপনি এই কোর্সটা কিনবেন, কোর্সটা কেনার এক দেড় মাসের মধ্যে যদি আপনি ওয়াইজলি প্র্যাকটিস করেন এবং আপনি ভালোভাবে মার্কেটিং টার্মগুলো বুঝে নেন, তখন কিন্তু আপনি মার্কেট প্লেসে চলে যেতে পারবেন দেড় মাসের মধ্যে। এবং ওই মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে রিসার্চ করে এই জিনিসটা ওই টাইমটার ব্যাপারটা রয়েছে। এরপরে আপনি এই যে কাজগুলো করছেন, প্র্যাকটিসটা করছেন, আপনার এক্সপিরিয়েন্স বাড়ছে, সো আপনি অবভিয়াসলি ক্লায়েন্টের জন্য সেম কাজগুলো করতে পারছেন। এবং যখন আপনি অ্যামাউন্টের কথা বলছেন, তখন দেখা যায় যে যার যেরকম কোয়ালিফিকেশন বা যার যেরকম এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে যে যার রেজাল্ট যত ভালো সেটা অনুসারে অ্যামাউন্টটা আসে। বাট আপনি ধরে নিতে পারেন, যদি আপনি আপনাকে পুশ করতে পারেন, তো $50 থেকে $700 আপনি যে কোনো মার্কেট প্লেস থেকে তুলে আনতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে, ইনস্টাগ্রাম এক্সপার্ট মার্কেটার হতে হবে। এরপরে যারা প্যাসিভ আর্নিং করতে চায়, তাদের জন্য ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার এইটা একটু সময় নিয়ে করতে হয়, 3-4 মাস তো ডেফিনেটলি লাগে, কারণ আপনি নিশ্চয়ই অ্যাকাউন্টটা গ্রো করবেন। এরপরে আপনি হয়তো এমন হতে পারবে যে আপনাকে আসলে রিসার্চ করতে হয়, যেটা সাধারণত আমাজন অ্যাফিলিয়েশনের ব্যাপারটার কাছাকাছি। আপনি যখন আমাজন অ্যাফিলিয়েশনে ওয়েবসাইট ক্রিয়েট করছেন, তখন কিন্তু অনেকেই রিসার্চ করে নেয়, এসইও ফ্যাক্টর রিসার্চ করে নেয় যে এই যে কিওয়ার্ডটা বা এই যে বেবি ফুড নিয়ে আমি কাজ করছি, এখানে আমি প্রোডাক্ট সেলিং করলে আসলে কতটা বেনিফিশিয়াল হবে। এই রিসার্চটার টাইমটা এটা নিয়ে আপনি 2-3-4 মাসের মতো লেগেই যায়, আপনি যদি ইনস্টাগ্রামেই মানে ইনস্টাগ্রামকে আপনার ট্রাফিকের সোর্স করতে চান। এরপরে দেখবেন যে অনেকেই থাকে যারা 1-2 মাস ধরে অ্যাফোর্ড দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করে সেল করে দেয়, সো ওই জায়গাটাও আপনি করতে পারবেন। আবার অনেকেই থাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে চায়, যেমন হতে পারে যে আপনি কোনো ডগ নিশে অনেক ভালো করে অ্যাকাউন্ট গ্রো করলেন, কিছু মানুষ আছে যারা ডগ রিলেটেড প্রোডাক্ট সেল করে, তারা আপনাকে কন্ট্যাক্ট করে অ্যামাউন্ট দিল, অবভিয়াসলি আপনি তাদেরকে স্টোরিতে তারপর পোস্টের মাধ্যমে প্রমোশন করে দিলেন। এটার ক্ষেত্রে আপনার যদি পেপ্যাল থাকে বা পেওনিয়ার থাকে বা ট্রান্সফার ওয়াইজ থাকে, তাহলে আপনি পেমেন্টটা সহজেই নিয়ে নিতে পারবেন। সো এই জায়গাটা তো ডেফিনেটলি এই জায়গাটা আপনাকে অনেক বেশি সময় নিয়ে কাজ করতে হবে। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপু আমার জন্য কোনটা বেটার হবে, বা আপনার কি সাজেশন যে একজন নতুন মার্কেটার হিসেবে বা আপনার যে কোর্সটা আমি নিলাম আমার জন্য কোনটা করলে বেটার হয়, সো অ্যাজ এ মার্কেটার আমার মনে হয় যে আপনি দুটো নিয়ে একসাথে কাজ করতে পারবেন। এবং একদম শেষে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে যখন আপনি পুরো সেক্টে আমাদের যে পুরো লেকচারগুলো রয়েছে ইনস্টাপ্রোর, সেটার অ্যাকচুয়ালি আপনি যদি সব লেকচারসগুলো দেখে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন সেক্টরটা আপনার জন্য ইজি হয়। বাট অ্যাকচুয়ালি যখন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করছেন বা মার্কেটিং শিখে নিচ্ছেন, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা ছোট্ট পার্ট, বাট অনেক ভ্যালু রাখে। সো এই যে জায়গাটা, এই ভ্যালুয়েবল জায়গাটাতে আপনি কি করতে পারবেন, দুইটাই একসাথে করতে পারবেন। আপনি সেই প্র্যাকটিস অ্যাকাউন্টটা যেটা আপনি আপনার পোর্টফোলিও বিল্ডের জন্য ফ্রিল্যান্সিং সেক্টরে আসার জন্য ব্যবহার করছেন, ওটা যদি একটু রিসার্চ করে বানিয়ে নেন বা প্র্যাকটিস করে নেন, মাল্টিপল অ্যাকাউন্টস ক্রিয়েট না করে একটা অ্যাকাউন্টে যদি ফোকাস করেন, তাহলে ওইটা দিয়ে পরবর্তীতে আপনি প্যাসিভ আর্নিং করতে পারবেন। সো এক দিলে কিন্তু দুই পাখি হয়ে যাবে। তো এই জায়গাটা আমাদের আজকের লেকচারটা, যে মনিটারি ফ্যাক্টটা আপনাদেরকে বললাম, এটা সবসময় মনে রাখবেন। এবং আমরা পরবর্তী লেকচারে আসলে অ্যানাটমি অফ ইনস্টাগ্রাম দেখবো, তার মানে আসলে ইনস্টাগ্রামের কাজটা কি কিভাবে প্রসেস করে এই জিনিসগুলো দেখবো। সো ডেফিনেটলি আপনারা কি করবেন, আমাকে অবভিয়াসলি আপনাদের যে লেকচারটা যদি ভালো লাগে বা আপনারা যখন দেখছেন, তো ডেফিনেটলি আপনারা আমাকে জানাবেন যে কেমন হচ্ছে বা আপনারা কি নতুন কিছু জানতে পেরেছেন কি না এই লেকচারের মাধ্যমে। সো অবভিয়াসলি আপনাদের সাথে পরবর্তী লেকচারে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি, সাইনিং আউট ফর টুডে। আল্লাহ হাফেজ।